এখন আমরা ইফিসীয় তিন অধ্যায় পাঠ করছি। এই জন্য আমি পৌল তোমাদের অর্থাৎ পরজাতীয়দের নিমিত্ত খ্রিস্ট যীশুর বন্দী, ঈশ্বরের যে অনুগ্রহ বিধান তোমাদের উদ্দেশ্যে আমাকে দত্ত হইয়াছে তাহার কথা তোমরা তো শুনিয়াছ। ফলত প্রত্যাদেশ দ্বারা সেই নিগূঢ় তত্ত্ব আমাকে জ্ঞাত করা হইয়াছে, যেমন আমি পূর্বে সংক্ষেপে লিখিয়াছি। তোমরা তাহা পাঠ করিলে খ্রিস্ট সম্বন্ধীয় নিগূঢ় তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে। বিগত পুরুষ পরম্পরায় সেই নিগূঢ় তত্ত্ব মনুষ্য সন্তানদিগকে এইরূপে জ্ঞাত করা যায় নাই, যেরূপে এখন আত্মাতে তাহার পবিত্র প্রেরিত ও ভাববাদীগণের নিকটে প্রকাশিত হইয়াছে। ফলত সুসমাচার দ্বারা খ্রিস্ট যীশুতে পরজাতিয়েরা সহদায়াদ, দেহের সহাঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়। ঈশ্বরের অনুগ্রহের যে দান তাহার শক্তির কার্য সাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচারক হইয়াছি। আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রিস্টের সেই ধনের বিষয়ে সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করিয়া উঠা যায় না, এবং যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে। সেই নিগূঢ় তত্ত্বের বিধান কি তাহা প্রকাশ করি। উদ্দেশ্য এই যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়, যুগ পর্যায়ের সেই সংকল্প অনুসারে যে সংকল্প তিনি আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে করিয়াছিলেন, তাহাতেই আমরা তাঁহার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। অতএব আমার যাচনা এই, তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে তাহাতে যেন নিরুৎসাহ না হও, সে সকল তোমাদের গৌরব, প্রার্থনা ও ধন্যবাদের উচ্ছ্বাস। এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাঁহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। পরন্তু যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যীশুতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হোক। আমেন।